Yo, what's up, guys? Welcome back to another vlog video. Guys, I'm going to ask you, where are you going? Baranagar. Today, I'm going to ask you, Baranagar. Baranagar is famous for Ghugni. I mean, there's a level of taste. I mean, there's a level of taste. So guys, এখন আমরা চলে এসেছি কোথায়? বড়নগরের সেই বিখ্যাত বিখ্যাত বড়নগর বলতে আমাদের এলাকা আমাদের কি বলে আমাদের প্রশান্ত এলাকা হ্যাঁ আর বড়নগর এটা গুগলিটা কিন্তু সবথেকে ফেমাস তাই তো ফেমাস একদম একটু কথা বলে নিয়া যান এই দোকানের সম্বন্ধে তো কাকু তোমার নামটা কি? আমার নাম গুরুপদ বল আর তোমার দোকানের নাম? বল কেডি I have a lot of money. I have a mixing. ভিড় ভালো সবাই খাচ্ছে নেকু পার্সেল নিয়ে যাচ্ছে সেম প্রাইস পার্সেলও নিয়ে যাচ্ছে এদু এই হচ্ছে ব্যাপার সো এই দিয়ে দিয়েছে আমরা অর্ডার দিয়ে দিলাম এটা ঘুগনি এক প্লেট আরেক প্লেট হচ্ছে তোমার আলুর দম সো এটা এতটা প্রচন্ড গরম তো আমি রুমালের উপর একটু চাপিয়ে নিলাম সো আমার হাতে এখন আছে গরম গরম টেস্টি টেস্টি ঘুগনি এটা কেমন খেতে এবারে দেখাচ্ছি অসাধারণ অতুলনীয় Unexpected, delicious. আর কি কি আছে সেটা আমি বলতে চাই এবার ঠিকটা কেমন আছে কেমন ঠিকনেসটা দেখো একবারে এখানে তোমার আলু আছে দেন হচ্ছে নারকল আছে সিক্রেট মশলা যেটা আমাদের একদম বলা যাবে না মটর কেমন আছে মটর আছে দেখো ইভেন মটরটা সিদ্ধ হয়েছে দেখো একবারে পারফেক্ট আছে একবারে আর গ্রেভি আর অ্যাকচুয়াল দেখো হালকা করে টিপলেই কিন্তু হয়ে যাচ্ছে তাই তো সত্যি মানে ফাটাফাটি এর একেবারে রিভিউ দেওয়া মানে কিছু বলার নেই অসাধারণ ফাটাফাটি তো বন্ধুরা এবার হচ্ছে আমি খাবো হচ্ছে এখানকার স্পেশাল আলুর দম যেটা রয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই কপিস আলুর দম দিয়েছে এই দেখো ছোট ছোট যে আলুগুলো নতুন আলুগুলো হয় ওরকম এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস দিয়েছে কিন্তু 15 টাকায় পাঁচ পিস কিন্তু আলুর দম দিয়েছে আর যেমন ঝোল থাকে মানে যেটা গ্রেভি থাকে রয়েছে মশলা ছড়িয়ে দিয়েছে এবার আলুটা যদি সেদ্ধটা এই দেখো জাস্ট নর্মাল যেমন আলু যেমন হয় তোমাদের বাড়িতে সেরকমই নর্মালি সেদ্ধ রয়েছে ভালো সেদ্ধ যেটা শক্ত এরকম না জাস্ট নর্মালি ইয়ে করে কেটে গেল এবার একটু ঝোল দিয়ে আলুটা দিয়ে ইনস্ট্যান্ট বাইটের মতো জাম্বো বাইটের মতো সত্যি বলতে যেমন বাড়িতে একটা টক টক একটু ঝালঝাল একটা ঝালঝাল ব্যাপার থাকে থাকে না দেখবে ইচ্ছা করে মাঝে মাঝে ঝালঝাল একটু আলুর দম খাই এরকম পুরো টক টক যে ব্যাপারটা রয়েছে ঝাল রয়েছে হ্যাঁ অসম 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 সন্ধ্যাবেলার জন্য কিন্তু একদম মাঝে মাঝে তেলে ভাজার থেকে মাঝে মাঝে এটা ওটা থেকে এগুলো একবার ট্রাই করতে পারো আর সিক্রেট মশলা তো অবশ্যই রয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আমি খেতে থাকি চলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিক্সিং করে নিয়ে নিয়েছি এটাও কিন্তু দাম 15 টাকা প্লেট পুরো এক বাটি ভর্তি করে দিয়েছে দেখতেই পাচ্ছ বাটির একবার সাইজটা দেখে নাও পুরো দেখতে পাচ্ছ সেম সাইজই পুরো ঘুগনি আলুর দম পুরো দিয়েছে এখন হচ্ছে তোমার দুটো আলু দিয়েছে এই যে দুটো আলু দিয়েছে আর একটু ঘুগনি দিয়েছে দিয়েছে এবার চ আমরা একটু টেস্ট করা যাক টেস্ট করে দেখি ও খা ঘুগনি আমি খাই আমি হ্যাঁ আমি খাই ঘুগনি ও খা কালকে আলুর দম না একটু আলুর দম ঘুগনি দুটো মিশিয়ে খাও সেটাও ঠিক দিয়েছে তো একটু কেটে নিলাম একটু ঘুগনি আলুর দম মিশিয়ে একটাই কথা অসাধারণ লাগে
তাই তো চলো আমরা খাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা খাই চলো দেখো সাবস্ক্রাইব করো চলো চলো তো এবার একটু আমাদের তো রিভিউটা জানলে তো একটু আদার যারা যারা খেতে এসেছে মানে মানুষজন তাদের থেকে একটু রিভিউটা জেনে নাও কারণ হয়তো ভাবতে পারো আমরা মিথ্যা কথা বলছি কিনা সবসময় ভালো বলছি তো বাকিদের তো কেমন লাগছে এবার জেনে নাও দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই লাগছে খেতে সবারই কারণ বড়নগরের বিখ্যাত ঘুগনি বুঝতেই পারছো ভালো লাগারই কথা তো তো আরেকজনকে তো জিজ্ঞেস করলেন এটা কাকিমাকে তো এটা আঙ্কেল যেখানে খাচ্ছেন তো আঙ্কেল তোমার এটা কেমন লাগছে ভালো তার মধ্যে কিন্তু এই খাবার কোনোদিন ভোলা হবে না টেস্টি এতটাই টেস্টি ফাটাফাটি ইয়ার চলো তো এবার তোমাদের লোকেশনটা হয়তো অনেকেই জানো যেহেতু বড়নগরের ফেমাস তো যারা বড়নগরে জানো তারা অবভিয়াসলি জানো এবার যারা বড়নগরে থাকো না তারা কি করে আসবে তারা আসতে পারে ওইদিকে হচ্ছে শিথির মোড় রয়েছে শিথির মোড় থেকে মানে অটো স্ট্যান্ডে নেমে শিথির মোড় যে ময়দানটা সেখানে নেমে তোমরা জাস্ট অটো করো ওইদিকে আসতে পারো রামকৃষ্ণ মিশন বললেই হয়ে যাবে খেলার মাঠ রামকৃষ্ণ মিশন খেলার মাঠ বা পেট্রোল পাম্পের সামনেই একদম রয়েছে সামনেই পেট্রোল পাম্প জাস্ট বা তোমরা হেঁটেও আসতে পারো তিন চার মিনিট পাঁচ মিনিট মতো লাগবে ওয়াকিং ডিস্টেন্সে যে বলবে রামকৃষ্ণ মিশনে যে খেলার মাঠটা রয়েছে তার ঠিক অপর সাইডে একবার দেখা মাঠটা দেখিয়ে দেয় পেছনের দিকে তো এই যে দেখতেই পাচ্ছ ওপরে যে রামকৃষ্ণ মিশন আশ্রম যে খেলার মাঠটা দূর মানে এই মাঠ থেকে দুপা এগিয়ে গেলে রামকৃষ্ণ মিশনের স্কুলটা রয়েছে ঠিক মাঠের সামনেটাই কিন্তু এই দোকানটা রয়েছে ঠিক আছে কোনো প্রবলেম হয় না আর ওইদিকে কিন্তু ওইদিকে হচ্ছে টফিন রোড আর ওইদিকে শিথির মোড় ওইদিকে টফিন ওইদিকে শিথির মোড় এই রয়েছে লোকেশান সব দিয়ে দিয়েছি এসে খেয়ে যাও না খেলা লস করবে তো এখানে তো কাকুর থেকে জিজ্ঞেস করলাম মেন এবার এখানকার যে ভাইটা মানে যে হেল্পার তার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি এই টাইমিংটা একটু বলে টাইমিংটা দোকানে একটু বলে সকাল বিকাল চারটের সময় খোলা হয় এবার আর যতক্ষণ মাল থাকে ততক্ষণ মানে চারটে দিয়ে সব পাওয়া হয় শুরু হয় হ্যাঁ হ্যাঁ চারটে চারটে নাগাদ কেউ আসলে পেয়ে যাবে তাই হ্যাঁ চারটের সময় খোলা হয় রাত্রি দশটা মানে নটা হ্যাঁ যতক্ষণ থাকে আর কি এই সময় আর কি রাত্রি দশটা পর্যন্ত কি মানে হয় আমার তো মনে হয় শেষ হয়ে যায় থাকে রাতের যেদিন যেমন বাজার ভালো থাকলে শেষ হয়ে যায় বাজার না ভালো থাকলে শেষ হয় না চারটের সময় খোলা হয় বেশিরভাগ দশটার সময়ই শেষ হয় আর কি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব কিছু হলো কমপ্লিট হলো সব হয়ে গেছে ডান একদম ইয়ার তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন হলে সাবস্ক্রাইব করো গাইস কেন এগুলো করতে কি লাগে তোমাদের এগুলো করতে কিছু লাগে মুভ 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 উল্টে আমাদের এদিকে তো তোমাদের জন্য আসবো তোমরা এন্টারটেইনমেন্ট করো তাহলে 40 ডিগ্রি ভাই চলছে 39 কি 40 ডিগ্রি সেই গরমে আমরা এসে এই গরমে এইভাবে এটা নাবলো তবে আমরা এখানে বুঝলাম নালে বেরোতে পারছিলাম সেটা এত গরম তো তখন তাহলে ভিডিওটা ভালো লাগলে এসব করে দিও আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই